নমস্কার বন্ধুরা, আমি রাহুল। লাভিং পেটস অ্যান্ড পেট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। ভিটামিন, তো এটা মাল্টিভিটামিন, এটা নর্মাল হিউম্যান ওষুধ, তো আপনারাও দেখুন। তো এই যেসব পাখি আমি যেসব আমি ভিটামিনগুলো ইউজ করি খুবই ভালো হেল্পফুল হয়, মানে খুবই সাকসেসফুল হয়, এগুলো খুব সুস্থ থাকে, সেই জন্য আজকে আপনাদের আলোচনা করবো। কিংবার জিগার ডিম ঠিক বাচ্চাগুলো বড় হয়েছে, যেমন কিংবার জিগার পাখি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কিংবার জিগার আর কোনটা নর্মাল বা জিগার, ঠিক আছে। সামনেগুলো কিন্তু কিংবা হল্যান্ড বা জিসের যেটা বলা হয়, সেই ওই যে মাথার হেডগুলো দেখলেই বুঝতে পারবে। তো এই যে বাচ্চাগুলো নেবেছে এখন কিন্তু হাঁড়ি খোলা, হাঁড়ি পাখিগুলো আছে টোটাল 7 থেকে 8খানা বাচ্চা আছে, সেই হাঁড়িগুলো খুলে দিয়েছি। হাঁড়ি খুলে দেওয়ার কারণে পাখির কিন্তু আবার কিন্তু ম্যাটিং করবে, আবার ডিম বাচ্চা করবে। তো এই যে বাচ্চাগুলোর সাইজগুলো দেখুন খুবই সুন্দর এবং ভালো বাচ্চা নেবেছে। কোনো যেটা বলা হয় পালক উঠে যাচ্ছে বা ছাঁট বাচ্চা সেরকম কিছু এখনও না দেয়নি, খুবই ভালো বাড়ি। তো এই যে বাচ্চা নেবেছে, এই যে বাচ্চাগুলো এখন হেলথও কিন্তু এখনও ভালো। তো এদেরকে কি মেডিসিন দেবো, এখন কিন্তু গরমকাল, ঠিক ভালোভাবে মেডিসিন দিতে হবে। আর এখন কিন্তু এদের হাঁড়ি খুলে দিয়েছি, হাঁড়ি পাখিগুলো কিন্তু আবার ম্যাকিং করে কিন্তু আবার ডিম পারবে। সেক্ষেত্রে হাঁড়িতে একটি ছোটো বাচ্চা আছে, দু একদিন পর বাচ্চাগুলোকে আমি নাবিয়ে দেবো, ঠিক আছে। নাবিয়ে দেওয়ার পর হাঁড়িটা খোলা থাকবে, তারপর কিন্তু এদেরকে আমি যে হিউম্যান ওষুধটা আমি দিই আপনাদেরকে আমি বলি যে এটা দেবেন, ঠিক সেই ওষুধটা কিন্তু দেবেন। এই হলো সেই ওষুধটা, দেখেন এই হলো সেই পলিভিয়ান এল, এইটি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার, খুবই কিন্তু ভালো। এই যে বাচ্চাগুলোর সাইজ দেখালাম, আপনারা যদি দেন বাচ্চাগুলো হেল্পফুল এবং লম্বা মোটা ছোটা বাচ্চা হবে, ঠিক আছে। দেখুন এরকম বড় বড়ো বাচ্চা হয়ে যাবে তখন দেবেন, বা হাঁড়িতে কদম ফুলের মতন ককটেল বাচ্চা থাকলেও তখনও দেখবেন, খুবই ভালো কিন্তু উপকার। কিন্তু হাঁড়ি থাকলে হাঁড়ি পাখি কিন্তু এই ওষুধ খেয়ে আবার ডিম পারে, যতটা পারবে হাঁড়ি খুলে পাখিকে দেবেন। আর গরমে এই ওষুধটা দেবেন, উইকে দুবার দেবেন, খুবই ভালো কাজ করবে, ঠিক আছে। ওষুধে ঠিক আছে খুবই কিন্তু ভালো কাজ করে। ঠিক তেমনি এখানেও কিন্তু হল্যান্ড বরাজিতে আবার বাচ্চা ফুটেছে, সেটাও আপনি আমি দেখ দেখুন হাঁড়িতে কিন্তু অত্যন্ত গরম হচ্ছে, ঠিক আছে, একটু বাচ্চা ফুটছে, দেখায় এ পাশটাও দেখেন, দেখেন এ পাশেও দুটো বাচ্চা ফুটেছে হল্যান্ড বাজিস। তো এদেরকে কিন্তু আমি এখন কোনো পলিভ্যান এল দেবো না, এই বাচ্চাটা দেবো না, এই বাচ্চাটা এখানে কিন্তু হজম ওষুধ, এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে কিন্তু আমি পলিভ্যান এলটি ব্যবহার করব এবং বড় বাটিতে জল দেবো বাজিগার পাখিদের স্নান করার জন্য। ঠিক তেমনি ককটেল পাখির বাচ্চা আপনারা খেতে শিখে গেছে, আলাদা করে রেখেছেন, সেই সময় কিন্তু আপনি পলিভ্যান এল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটু সাবধানে করবেন, বেশি দেওয়ার দরকার নেই, 100 ml জলে 4 ফোঁটা করে দেবেন, ঠিক আছে, ঠিক আছে। তো এইটাই নিয়ে ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন।